সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বিজ্ঞানের 2 নম্বর ক্লাসটা করাবো। সেটা হচ্ছে আমরা প্রাত্যহিক জীবনে তড়িৎ বিষয়ে গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম এবং তোমাদের এই চ্যাপ্টারটা আজকে শেষ হবে, অল্প একটু আলোচনা বাকি আছে, আমরা সেই আলোচনাটা করব। তার আগে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা উদ্দীপক লিখেছি, এই উদ্দীপক থেকে কিন্তু আমরা কিভাবে কোন ভাল ব্যবহার করা বেশি উপযোগী হবে সেই জিনিসটা কিন্তু আমরা ক্লিয়ারলি আজকে জানব। তোমাদেরকে ওই দিন আমি কিলোওয়াট ঘন্টা, প্রথম ক্লাসটাতে আমি কিলোওয়াট ঘন্টা এবং বিদ্যুৎ প্রবাহের বিল নির্ণয় করতে হয় কিভাবে সেই টপিক সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই একটা উদ্দীপক এখানে দিয়েছি, এই উদ্দীপকের উপর কিভাবে প্রশ্নটা আনসার করব সেটার ব্যাখ্যাটা দিব। বাট তার আগে তোমাদেরকে আমি আইপিএস, ইউপিএস এবং তড়িতের যে সিস্টেম লস এবং বাস্তব জীবনে আমাদের যে বিদ্যুতের চাহিদা বা প্রয়োজনীয়তা এইগুলো সম্পর্কে আমি অল্প একটু আলোচনা করব। তাহলে প্রথমে যদি আসি আমি যে আইপিএস এবং ইউপিএস এই দুইটার মধ্যে আসলে যদি আমি ডিফার করি, অর্থাৎ ডিফারেন্সটা দেখাই, তাহলে কি হবে লক্ষ্য করো। আমরা যখন বিদ্যুৎ ব্যবহার করি, বিদ্যুৎ ব্যবহার করার পরে যখন বিদ্যুৎ চলে যায়, তখন কিন্তু তৎক্ষণাৎ আমরা যাদের বাসায় আইপিএস আছে বা ইউপিএস ব্যবহার করি, তারা কিন্তু অল্প সময়ের মধ্যেই আমাদের কি হয়ে যায়, বিদ্যুৎ সাপ্লাই চালু হয়ে যায়, অর্থাৎ আইপিএস এর দ্বারা। এখন আইপিএস এবং ইউপিএস এর ডিফারেন্সটা আমি এটা বলি, আইপিএস যে আমরা বাসায় ব্যবহার করি, যখন আমাদের বাসায় বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায় অর্থাৎ ইলেকট্রিসিটি দেখা দেয়, তখন আমরা আইপিএস এর সাহায্যে অর্থাৎ চেঞ্জ করে দেই, যেটার সাহায্যে আবার আমাদের লাইট ফ্যান গুলা জ্বলে ওঠে। এটার জন্য কিন্তু আমাদের কয়েক সেকেন্ড সময়ের দরকার হয়, অর্থাৎ তাই আমরা কিন্তু বাসা বাড়ির ক্ষেত্রে আমরা ফ্যান, লাইট এগুলো চালানোর জন্য কিন্তু আমরা আইপিএসটা ব্যবহার করি। বাট ইউপিএস এর ব্যবহারটা যদি তোমাদেরকে আমি বলি, আমরা যদি কোনো ডেস্কটপ বা আমরা যদি কোনো জরুরি কাজ করি, তখন যদি আমাদের বিদ্যুৎ চলে যায়, বিদ্যুতের সাপ্লাই বন্ধ হয়ে যায়, তৎক্ষণাৎ মুহূর্তে মনে করো তুমি একটা ফাইল নিয়ে বসেছ, অর্থাৎ তোমার ডেস্কটপে তুমি কাজ করছো, কিন্তু এই মুহূর্তে পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেল অর্থাৎ বিদ্যুৎ চলে গেল, তখন কিন্তু তোমার কম্পিউটার অর্থাৎ ডেস্কটপটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন তুমি কি করবে? এখন বন্ধ হয়ে যাওয়ার পর যখন আবার পাওয়ার সাপ্লাই শুরু হবে, তখন কিন্তু তুমি যে জায়গায় প্রোগ্রামটা ছিলে সেই জায়গায় কিন্তু নেই, অর্থাৎ সেই জায়গাটা চলে গিয়েছে। তাই আমরা কিন্তু কম্পিউটারের মধ্যে আমরা কি করি, ইউপিএস ব্যবহার করি, যেটা 10 মিলিসেকেন্ডের মধ্যেই তার কাজ শুরু করে দেয়। অর্থাৎ যদি কখনো আমি ডেস্কটপ চালাকালীন সময়ে আমাদের যদি বিদ্যুৎ চলে যায়, তখন কিন্তু আমাদের 10 মিলিসেকেন্ডের মধ্যে ইউপিএসটা চালু হয়ে যায়, অর্থাৎ তখন আমি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু আমরা কি করি, ওই প্রোগ্রাম থেকে বের হয়ে কম্পিউটারটা অফ করে দিই, অর্থাৎ পরে আবার যখন বিদ্যুৎ চলে আসবে তখন বাকি কাজগুলো করবো। অর্থাৎ ইমার্জেন্সি জন্য কিন্তু আমরা ইউপিএসটা ব্যবহার করি, অর্থাৎ ইউপিএসটা হচ্ছে তৎক্ষণাৎ, অর্থাৎ যখন প্রয়োজন তখনই যেই সব কাজের জন্য দরকার হয় সেই কাজগুলো করার জন্য কিন্তু আমরা ইউপিএস ব্যবহার করি। বাট আইপিএস কিন্তু আমরা দীর্ঘ সময় চালনা করতে পারি, কিন্তু ইউপিএস কিন্তু দীর্ঘ সময় চালু থাকে না, হয়তো বা এটার ব্যাকআপ 15 মিনিট বা 20 মিনিট থাকতে পারে, কিন্তু আমরা জরুরি প্রয়োজনে অর্থাৎ কম্পিউটার যখন ব্যবহার করি, প্রত্যেকের বাসায় দেখবা কম্পিউটারের সাথে একটা ইউপিএস এর বড় একটা থাকে, যেটা দিয়ে আমরা আমাদের কম্পিউটারটাকে অন অফ, অর্থাৎ যখন তাৎক্ষণিক বিদ্যুৎ চলে যায় তখন আমরা ওই ফাংশন থেকে বের হয়ে আমরা কম্পিউটারটা অফ করে দিই। এই হচ্ছে আইপিএস এবং ইউপিএস এর মধ্যে
তফাৎ, অর্থাৎ আইপিএসটা ব্যবহার করার জন্য আমাদের কয়েক সেকেন্ড সময় লাগে ওইটা চালু করার জন্য, এবং সেটা বাসা বাড়িতে অনেকক্ষণ থাকতে পারে, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা থাকতে পারে। বাট ইউপিএস কিন্তু অল্প সময়ের জন্য আমাদের এখানে আমাদের পাওয়ার সাপ্লাই দিবে আর কি। এখন লক্ষ্য করো, ইউপিএস এবং আইপিএস এর পরে আমাদের আছে হচ্ছে তড়িতের সিস্টেম লস। এখন বুঝাই তোমাদেরকে যে তড়িতের সিস্টেম লসটা কি। দেখো, আমাদের কিন্তু যে সকল স্টেশন আছে, অর্থাৎ পাওয়ার প্ল্যান্ট আছে, পাওয়ার প্ল্যান্টের কাজ কি? পাওয়ার প্ল্যান্টে হচ্ছে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে এগুলো আমাদের দেশে যে জাতীয় গ্রেড আছে সেই গ্রেডে কিন্তু পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎটা যোগ করা হয়। অর্থাৎ ওই পাওয়ার প্ল্যান্ট থেকে জাতীয় গ্রেডে বিদ্যুৎ যখন যায় তখন জাতীয় গ্রেডে বিদ্যুৎটা পাওয়ার প্ল্যান্ট থেকে মূলত সংগ্রহ করা হয়। অর্থাৎ পাওয়ার প্ল্যান্টটা হলো মেইন, যেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, কিন্তু এই বিদ্যুৎটা কোথায় আসছে? আসে হচ্ছে সাবস্টেশনে। অর্থাৎ সাবস্টেশনে বিদ্যুৎ আসবে, মনে করো 50 মেগাওয়াট বিদ্যুৎ এখানে সম্পন্ন করা হয়েছে সাবস্টেশনে। অর্থাৎ এই সাবস্টেশন থেকে পরবর্তী পর্যায়ে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎটাকে বিতরণ করা হয়। অর্থাৎ এই যে প্রক্রিয়াটা, অর্থাৎ পাওয়ার স্টেশন থেকে যে সাবস্টেশনে আসে তখন তাদের রোধের মধ্যে কিছুটা ডিফারেন্স হয়। অর্থাৎ এই জন্য কিন্তু যখন বিদ্যুৎটা পাওয়ার স্টেশন থেকে সাবস্টেশনে নেওয়া হয় তখন কিন্তু উচ্চদাপি ট্রান্সফরমার ইউজ করা হয়, অর্থাৎ স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে ব্যবহার করে আমরা কিন্তু সাবস্টেশনে বিদ্যুৎটা সরবরাহ করি। বিদ্যুৎ সরবরাহ করার সময় এর মধ্যে কিছু লস হয়, যেটাকে তড়িতের সিস্টেম লস হিসেবে আমরা বলে থাকি। তারপর ওই সাবস্টেশন থেকে এটা আবার গ্রাহক পর্যায়ে বিদ্যুৎটা সংগ্রহ করা হয়, অর্থাৎ গ্রাহকের মাঝে বিতরণ করা হয়, তখনও তড়িতের কিছু লস হয়, এটাকে সিস্টেম লস বলা হয়। কিন্তু যখন আমরা গ্রাহক পর্যায়ে বিদ্যুৎকে দিয়ে থাকি, বিদ্যুৎ সরবরাহ করে থাকি, তখন কিন্তু স্টেপ ডাউন ট্রান্সফরমার দ্বারা ব্যবহার করা হয়, এটাকে হলো তড়িতের সিস্টেম লস। এখন আসো হচ্ছে লোড শেডিং। এখন আমরা আমি তোমাদেরকে প্রাথমিক ধারণা দিচ্ছি, এগুলা প্রশ্ন আসলে 2 নম্বরের জন্য অনুধাবনমূলক আসবে, মূল জিনিসটা কি সেটা তোমার জানা থাকতে হবে। আর মনে রাখবো হচ্ছে আরেকটা জিনিস, যে রোডটাই হচ্ছে মূলত ডিফার করে সিস্টেম লসের ক্ষেত্রে। আর লোডশেডিংটা হচ্ছে কি, লোডশেডিং হচ্ছে আমাদের যখন সাবস্টেশন থেকে বিদ্যুৎকে সরবরাহ করা হয়, যে এলাকায় সরবরাহ করা হচ্ছে সে এলাকায় যদি বিদ্যুতের চাহিদা বেশি থাকে তখন তার সাবস্টেশনে যদি সেই পরিমাণ বিদ্যুতের বিদ্যুৎ সরবরাহ না থাকে তখনই কিন্তু লোডশেডিং দেখা দেয়। অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র থেকে যখন আমরা সাবস্টেশন থেকে বিদ্যুৎটা বিতরণ করি গ্রাহক পর্যায়ে, সেটা আমি আবারও বলছি, গ্রাহক পর্যায়ে বিতরণ করার সময় যদি গ্রাহক পর্যায়ের বিদ্যুতের চাহিদা বেশি থাকে তখন কিন্তু তারা বিদ্যুৎকে পাওয়ার সাপ্লাই, অর্থাৎ সাবস্টেশন থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ যখন সরবরাহ করতে না পারে তখন তারা কি করে, তখন তারা লোডশেডিং এর সৃষ্টি করে। অর্থাৎ দেখা যায় যে এক এলাকায় কয়েকটা এলাকায় তারা ভাগ করে, ভাগ করার পর দেখা যাচ্ছে এই এলাকায় 1 ঘন্টা বিদ্যুৎ অফ রাখে, তখন সেই বিদ্যুৎটা আরেকটা এলাকায় সরবরাহ করছে, আবার ওই এলাকায় 1 ঘন্টা অফ রেখে ওইখানে আবার বিদ্যুৎ দিয়ে আরেক এলাকায় 1 ঘন্টা অফ রাখছে। অর্থাৎ যখন বিদ্যুতের চাহিদা বেড়ে যায় গ্রাহক পর্যায়ে তখনই কিন্তু এই লোডশেডিং সমস্যার বেশি সৃষ্টি হয়। যেমন আমাদের দেশে কিন্তু যখন গরম থাকে, অর্থাৎ যখন আমাদের গ্রীষ্মকাল, অর্থাৎ যখন গরম থাকে তখন কিন্তু লোডশেডিংটা বেশি হয়। এখন তোমরা লোডশেডিং সম্পর্কে আমি তোমাদেরকে বললাম, অর্থাৎ এই লোডশেডিং মানে হচ্ছে তারা নির্দিষ্ট সময় এক একটা এলাকার লাইন অফ রাখে, অফ রেখে অন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে। এখন লক্ষ্য করো, আমি তোমাদেরকে এখন বুঝালাম হচ্ছে আইপিএস ইউপিএসটা মূলত কি, বেসিক ধারণা দিলাম, তারপর হচ্ছে তড়িতের সিস্টেম লসটা কি, রোধের জন্য যে তারতম্য ঘটে সেটাই, তারপর লোডশেডিংটা কি, এই সম্পর্কেও ধারণা দিলাম। এছাড়া এখন আরেকটা প্রশ্ন আছে যে উন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহার, আমাদের দেশে যদি সামগ্রিক উন্নয়ন করতে চায় তাহলে এই শক্তির ব্যবহারটা কি হবে। যেমন
যারা ছাত্র তারা পড়াশোনা করে, তাহলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা করে, অর্থাৎ তাদের যদি বিদ্যুৎ শক্তি অপর বিদ্যুৎ শক্তি যদি কম থাকে বা বিদ্যুতের শক্তির ব্যবহারটা কম হয়, তাহলে কিন্তু তারা পড়াশোনার জন্য আলো পাবে না, বাতাস পাবে না। অর্থাৎ তাদের সুবিধার জন্য অবশ্যই বিদ্যুৎ শক্তির ব্যবহার রাখতে হবে। তাহলে আমরা মূলত বলতে পারি যে শিক্ষা ক্ষেত্রে বিদ্যুৎ শক্তির ব্যবহারটা অনেকভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও স্বাস্থ্য খাতে যেমন হাসপাতাল, এই ক্ষেত্রে যদি তোমার বিদ্যুৎ চলে যায়, যদি বিদ্যুৎ চলে যায় তাহলে দেখা যায় যে রোগীদের মধ্যে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই স্বাস্থ্য খাতের ক্ষেত্রে বিদ্যুতের গুরুত্ব অনেক। অর্থাৎ স্বাস্থ্য খাতের ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, এবং আরেকটা জিনিস হলো কৃষি জমিতে পানি সেচের জন্য বিদ্যুৎ ব্যবহার করা হয়। অর্থাৎ যখন কৃষি জমিতে পানি সেচ কাজ সবসময় রেগুলারিটি মেনটেন করতে হয়, তখন অবশ্যই সেখানে বিদ্যুৎ শক্তি চাহিদা নিশ্চিত করতে হবে, তা না হলে ফসলের ক্ষতি হতে পারে। অর্থাৎ শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র এবং কৃষিক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরেই উন্নয়নের জন্য অবশ্যই বিদ্যুৎ শক্তির ব্যবহার যথাযথভাবে মেনে চলতে হবে। এখন তোমাদেরকে বলি যে আমরা একটা জিনিস মনে করা বলতে চাই আমি তোমাদেরকে, যে তড়িতের আসলে যে সিস্টেম লস হয় এর কারণগুলা কি কি। তড়িতের আসলে সিস্টেম লসের কারণের মধ্যে আমি তিন চারটা কারণ তোমাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে তড়ি সিস্টেম লসের এক নম্বর কারণ যদি আমি বলি, সরবরাহ পদ্ধতির ত্রুটি। আমরা যখন সরবরাহ করি বিদ্যুৎ পাওয়ার স্টেশন থেকে সাবস্টেশন, সাবস্টেশন থেকে গ্রাহক পর্যায়ে, অর্থাৎ তখন যদি আমাদের সিস্টেমের ত্রুটি থাকে, সরবরাহ পদ্ধতির ত্রুটি থাকে, তাহলে কিন্তু সিস্টেম লসটা বেশি হবে। তারপর হচ্ছে তড়িতের অবৈধ সংযোগ, যদি অবৈধ সংযোগ বেশি থাকে তাহলেও সিস্টেম লস হবে। তড়িতের সংরক্ষণ ব্যবস্থা নেই বলে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার না হলে তার অপচয় ঘটবে। দুর্বল মনিটরিং ব্যবস্থা হলে তড়িতের সিস্টেম লস ঘটবে। এটি হলো সিস্টেম লসের কারণ হিসেবে আমরা বলতে পারি। এখন লক্ষ্য করো, আমরা যে প্রশ্নটা আমি তোমাদেরকে বলেছি, আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে বলি, লোডশেডিং কেন হয়? আসলে লোডশেডিংটা কেন করা হয় এই বিষয়ে যদি তোমাদের প্রশ্ন আসে, তোমরা এরকম দুই তিনটা পয়েন্ট বলতে পারো, যেগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, লোডশেডিং এর কারণ হিসেবে তুমি বলতে পারো চাহিদার তুলনায় বিদ্যুতের স্বল্প উৎপাদন। চাহিদা আছে অনেক কিন্তু বিদ্যুৎ উৎপাদনের হার কম, এই জন্য হতে পারে। বিদ্যুতের সিস্টেম লস হলে এরকম হতে পারে। বিদ্যুতের অপচয় ঘটলে, বিদ্যুতের যান্ত্রিক ত্রুটি হলে লোডশেডিং হতে পারে। এই বিভিন্ন কারণে লোডশেডিং হতে পারে। কারণ লোডশেডিং এর সংজ্ঞাটা যদি তুমি বলো, প্রয়োজন বা চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন অনেক কম হলে সব এলাকাতে পর্যায়ক্রমে বিদ্যুতের সরবরাহ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়, আর এই ঘটনাকেই লোডশেডিং বলা হয়। তাহলে আমি তোমাদেরকে মোটামুটি আইপিএস, ইউপিএস, তড়িতের সিস্টেম লস কেন হয়, লোডশেডিং এবং এইগুলার বিদ্যুৎ শক্তির যে ব্যবহার যে যে সেক্টরে নিশ্চিত করা অনেক গুরুত্বপূর্ণ, এইগুলো নিয়ে আলোচনা করলাম। এখন এই চ্যাপ্টারটা প্রাত্যহিক জীবনে তড়িৎ এগুলো আমাদের শেষ করলাম। এখন আমরা একটা উদ্দীপক তোমাদেরকে বুঝিয়ে দিব। এই উদ্দীপক বোঝানোর মাধ্যমে আমি আমার এই চ্যাপ্টারটা ক্লোজ করব। হয়তোবা আমাদের আবার সামনের সপ্তাহে একটা ক্লাস হবে, সেই ক্লাসে হয়তোবা আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। তোমাদের যে চ্যাপ্টারটা বেশি প্রবলেম থাকবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি ওই চ্যাপ্টারটাই বেশি সলভ করে দিব। আর তোমাদের যদি এই প্রাত্যহিক জীবনের তড়িৎ সম্পর্কে আরো কোনো, আমি তোমাদেরকে ক্লাসে এটা পুরোপুরি পড়িয়ে ফেলেছিলাম, অল্প একটু ছিল এই অংশটাই, কিন্তু আমি অনলাইনে অনলাইন ক্লাসে দেখালাম। এখন তোমাদের যদি আরো কোনো ধরনের প্রবলেম থাকে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো, তাহলে আমি পরবর্তী ক্লাসে কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এখন দেখো, আমি তোমাদের এখানে একটা উদ্দীপক লিখেছি, এই উদ্দীপকটা কি লক্ষ্য করো, লিখেছি রুমেল পড়ার সময় 100 ওয়াটের একটি বাতি 7 ঘন্টা জ্বালায়, আর অপরদিকে হিমেল 40 ওয়াটের একটি সাধারণ বাতি এবং জামাল 24 ওয়াটের একটি এনার্জি বাতি দৈনিক 5 ঘন্টা করে 30 দিন জ্বালায়। প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য যদি 6.5 টাকা হয়,
এখন তোমার এই উদ্দীপকটাতে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। এখন এখন কি টাইপের প্রশ্ন আসবে সেই বিষয়ে আমি বলছি। দেখো তোমাদের এখানে বলতে পারে যে এই যে 100 ওয়াটের একটি বাল্ব, এই যে 40 ওয়াটের একটি বাল্ব, এই যে 24 ওয়াটের একটি বাল্ব, ক্ষমতা সম্পন্ন একটি বাল্ব ব্যবহার করছে, বলতে পারে যে যে কোনো একজনের রুমেলের বা জামালের বা হিমেলের যে কোনো একজনের ক্ষমতাকে তোমাকে বললো কিলোওয়াট ঘন্টা অর্থাৎ ইউনিটে প্রকাশ করো। এখন যদি আমাকে এরকম ভাবে বলে যে তারটা কিলোওয়াট ঘন্টা বা ইউনিট এককে প্রকাশ করো, যদি বললো মনে করো আমাকে বললো যে রুমেল পড়ার সময় যে 100 ওয়াটের একটি বাতি ব্যবহার করে, উদ্দীপকটা যদি এরকম থাকে যে রুমেলের ব্যয়িত বিদ্যুৎ শক্তি কিলোওয়াট ঘন্টায় প্রকাশ করো, তাহলে রুমেলের ব্যয়িত বিদ্যুৎ শক্তি কিলোওয়াট ঘন্টায় প্রকাশ করো। আবারও বলছি, বলল রুমেলের ব্যয়িত বিদ্যুৎ শক্তি কিলোওয়াট ঘন্টায় প্রকাশ করো, অথবা এখানে বলতে পারে হিমেলের ব্যয়িত বিদ্যুৎ শক্তি কিলোওয়াট ঘন্টায় প্রকাশ করো, অথবা বলতে পারে জামালের ব্যবহৃত বিদ্যুৎ শক্তি কিলোওয়াট ঘন্টায় প্রকাশ করো। তার মানে এখানে তিনজনের মধ্যে আমাদের যে প্রয়োগের আগে যে প্রশ্ন থাকে, আমাদের যদি বলে যে তোমরা যে কোনো একজনের অর্থাৎ কার আসবে আমি বলতে পারতেছি না, আমি তোমাদেরকে এই একটা উদ্দীপক দিয়ে এটাই বোঝাতে যাচ্ছি যে এখানে যারটাই বলুক না কেন, রুমেল হিমেল জামাল যারটাই বলুক না কেন, বলবে কিলোওয়াট ঘন্টায় প্রকাশ করো। তাহলে দেখো কিলোওয়াট ঘন্টায় যদি আমি প্রকাশ করি, আমি কিভাবে কিলোওয়াট ঘন্টায় নিব সেই বিষয়ে এখন আলোচনা করছি। লক্ষ্য করো, কিলোওয়াট ঘন্টা নেওয়ার জন্য অবশ্যই আমার জানতে হবে ক্ষমতা কত। তাহলে আমি কারটা বের করব, রুমেলেরটা বের করব। তাহলে রুমেলের কিলোওয়াট ঘন্টা আমি বের করছি, দেখো তাহলে রুমেলে ব্যবহৃত বাতিটার ক্ষমতা কত, 100 ওয়াট। রুমেলে ব্যবহৃত বাতির ক্ষমতা কত, 100 ওয়াট। তাহলে আমি দেখো লিখছি রুমেলের ব্যবহৃত বাতির ক্ষমতা ১০০ ওয়াট। তাহলে দেখো তোমাদেরকে বলছিলাম প্রথমে ক্ষমতাটা বের করতে হবে, প্রথমে কি বের করতে হবে, ক্ষমতা বের করতে হবে। এখন বলল রুমেলে ব্যবহৃত বাতির ক্ষমতা 100 ওয়াট। এখন দেখো রুমেলে ব্যবহৃত বাতিটা কতক্ষণ জ্বলে, 7 ঘন্টা। কতক্ষণ জ্বলে বলো, 7 ঘন্টা। তাহলে ব্যবহারের সময়, তাহলে ব্যবহারের ব্যবহারের সময়, তাহলে দেখো সে কতক্ষণ সময় ব্যবহার করে, 7 ঘন্টা। ব্যবহার করে। এখন দেখো আমরা ব্যয়িত শক্তি বের করব। এখন আমরা কি বের করব, রুমেলের ব্যয়িত শক্তি, যেহেতু আমাদেরকে বলছে কিলোওয়াট ঘন্টা দিতে। রুমেলের বদলে হিমেল যেতে পারে, হিমেলের বদলে জামাল যেতে পারে, যারটাই যাক। আমি তিনটারই তোমাদেরকে বুঝাচ্ছি, রুমেলের ব্যবহৃত বাতির ক্ষমতা 100, ব্যবহারের সময় 7 ঘন্টা। এখন বললো ব্যবহৃত শক্তি, তাহলে রুমেল দ্বারা ব্যয়িত শক্তি, ব্যয়িত তাহলে দেখো ব্যয়িত শক্তির সূত্র আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে ব্যয়িত শক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে কিলোওয়াট ঘন্টায় নিলে ক্ষমতা গুণ সময়। কি লিখে দিয়েছিলাম, ক্ষমতা গুণ সময় ভাগ 1000 কিলোওয়াট ঘন্টা। ক্ষমতা গুণ সময় ভাগ হচ্ছে 1000, তারপর এখানে লেখো কিলো ওয়াট
ঘন্টা। মনে রাখবা এই কিলোওয়াট ঘন্টাটাই হচ্ছে বিল। কিলোওয়াট ঘন্টার পরিবর্তে আমরা লিখতে পারি ইউনিট। কিলোওয়াট ঘন্টার পরিবর্তে কি লিখতে পারি আমরা? ইউনিট লিখতে পারি। এখন দেখো ক্ষমতাটা আমরা বসাবো, তাহলে ক্ষমতাটা কত? ক্ষমতা হচ্ছে 100 × 7 ঘন্টা 1000। এখন দেখো এখানে কিন্তু বলে নাই, এখানে কিন্তু বলে নাই যে রুমেলের ব্যয়িত শক্তি সে 1 মাইল ব্যবহার করে, বলছে শুধুমাত্র 7 ঘন্টা ব্যবহার করে। এখন যদি বলতো যে 1 মাইল ব্যবহার করে বা 30 দিন ব্যবহার করে বা 15 দিন ব্যবহার করে, তাহলে কিন্তু ওই ঘন্টার সাথে আমরা অবশ্যই দিনটা গুণ করব। ঘন্টার সাথে কি করব? দিনটা গুণ করব। তাহলে দেখো এত কিলোওয়াট ঘন্টা, তাহলে 700 যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে হবে কত বলো? 0.7 0.7 কিলোওয়াট ঘন্টা। 700 যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে হবে 0.7 কিলোওয়াট ঘন্টা। বুঝতে পেরেছো তোমরা? তোমরা যদি এখন এটা বুঝতে পারো তাহলে দেখো আমরা অটোমেটিক্যালি জানতে পারবো এখন রুমেলে বলতে যদি আমরা হিমেলেরটা করি তাহলে আমাদের কি হবে। দেখো রুমেলের বদলে যদি আমরা হিমেলেরটা করি, তাহলে আমরা রুমেলের পরিবর্তে আমরা হিমেলের লিখলাম। হিমেলের তাহলে হিমেলের ব্যবহৃত বাল্বের ক্ষমতা হচ্ছে 40 ওয়াট। 40 ওয়াট। দেখো 40 ওয়াটের একটি সাধারণ বাতি এবং জামাল 24 ওয়াটের একটি এনার্জি বাতি দৈনিক 5 ঘন্টা ব্যবহার করে। এখন দেখো রুমেল এবং হিমেল এরা কিন্তু দুইজনে কত ঘন্টা ব্যবহার করে? 5 ঘন্টা করে ব্যবহার করে দৈনিক কয়দিন বলো? 30 দিন। তখন কিন্তু আমি ব্যবহারের সময় সে কয় ঘন্টা ব্যবহার করে? 7 ঘন্টা। কয় ঘন্টা ব্যবহার করে হিমেল? ব্যবহার করে 40 ওয়াটে একটি বাতি চোখ। এটা ক্ষমতা, এটাও ক্ষমতা। তাহলে কত ঘন্টা ব্যবহার করে? এই যে দেখো 5 ঘন্টা ব্যবহার করে কয়দিন? 30 দিন। তাহলে আমি তোমাদেরকে বলেছি ব্যবহারের সময়, তাহলে কত ঘন্টা সে ব্যবহার করছে? ব্যবহারের সময় হচ্ছে এখানে আমি কত ঘন্টা লিখবো বলো? সে 5 ঘন্টা করে ব্যবহার করে। কত দিন ব্যবহার করে দেখো? 30 দিন। আগের ক্ষেত্রে কিন্তু আমি লিখি নাই। তাহলে 150 ঘন্টা। এখন দেখো আমি এখানে যদি বসাই ক্ষমতা হচ্ছে 40 ওয়াট, সময় হচ্ছে কত? 150 ভাগ হচ্ছে 1000 কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, আমরা দেখো 40 × 150 ভাগ হচ্ছে 1000। তাহলে দেখো আমরা যদি এখানে করি তাহলে কয় ইউনিট বিল হবে? 40 × 150 ভাগ হচ্ছে 1000, তাহলে 4 × 60 6000। 6000 কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে হবে কত? 6 কিলোওয়াট ঘন্টা। 6 কিলোওয়াট ঘন্টা। তাহলে হিমেলের ব্যবহৃত শক্তি, হিমেলের ব্যয়িত শক্তি হল 6 কিলোওয়াট ঘন্টা। এখন দেখো আমি তোমাদেরকে কিলোওয়াট ঘন্টা বোঝালাম। এখন লক্ষ্য করো তোমরা একটা জিনিস, যদি পরীক্ষায় আসে যে হিমেল এবং জামাল, আবারও বলতেছি হিমেল এবং জামাল, তাদের মধ্যে কার খরচ কত, কার বৈদ্যুতিক মাসিক বিল কত, এবং প্রশ্ন করলো যে কে বেশি সাশ্রয়ী, কার কত টাকা খরচ হয় এবং কে বেশি সাশ্রয়ী ব্যাখ্যা করো, তখন তুমি কিভাবে ব্যাখ্যা করবা? তাহলে দেখো যা আমরা হিমেলের ক্ষেত্রে করেছি যে 6 ইউনিট বিল হয়, কয় ইউনিট বিল হয়? 6 ইউনিট। তাহলে 1 ইউনিটের মূল্য হচ্ছে 6.50 টাকা। তাহলে আমি যদি লিখি দেখো 1 ইউনিটের দাম,
এক ইউনিটের দাম বা মূল্য 6.50 টাকা, তাহলে 6 ইউনিটের দাম কত হবে? 6.50 গুণ হচ্ছে 6 টাকা, তাহলে 6×6 36 টাকা। 6×6 কত হয়? 36। আর 0.50 কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে আরো 3 টাকা, অর্থাৎ 39 টাকা বিল হয়। কত টাকা বিল হয়? 39 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম হিমেলের ব্যবহৃত বিল 39 টাকা। হিমেল কত টাকা খরচ করে? 39 টাকা, এটা আমরা এখানে লিখলাম। এখন আমরা জামালেরটা বের করব। এখন আমরা হিমেলের বদলে এখানে কি লিখবো বলো? জামাল, জামালের। দেখো জামালের ক্ষেত্রে কিন্তু সময় একটাই, 5 ঘন্টা করে 30 দিন, কিন্তু জামালের ক্ষমতা হচ্ছে কত ওয়াট? 24 ওয়াট। সে কিন্তু এনার্জি বাতি ব্যবহার করে। কি বাতি ব্যবহার করে বলো? এনার্জি বাতি। তাহলে দেখো তার কিন্তু এই যে ওয়াটের জায়গা সময় কিন্তু 150ই, আর ওয়াটের জায়গাতে আমরা লিখবো 24 ওয়াট। তাহলে 24×150 ভাগ 1000, তার মানে কত বলো? 3 দশমিক, অর্থাৎ 3600। তোমরা যদি ক্যালকুলেটার করো তাহলে আসবে হচ্ছে 3.6 কিলোওয়াট ঘন্টা। কয় ইউনিট বলো? 3.6। তাহলে আমরা এভাবে লিখবো, এক ইউনিটের বিল হলো 6.50 টাকা, তাহলে 3.6, 3.6 ইউনিটের বিল হবে 3.6×6 টাকা। তাহলে 3.6 এর সাথে যখন আমরা 6.50×3.6 টাকা, তাহলে 6.50 এর সাথে যখন 3.6 গুণ করব তখন হবে 23.4 টাকা। ক্যালকুলেটার করবা, 23.4 টাকা। তাহলে দেখো জামাল এবং কে, জামাল এবং হিমেলের মধ্যে কার শক্তি, কার কত টাকা খরচ হয়? তাহলে জামালের খরচ হচ্ছে 39 টাকা, জামালের খরচ হচ্ছে 23.4 টাকা, আর হিমেলের খরচ হচ্ছে 39 টাকা। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স করো যে কে বেশি সাশ্রয়ী, তাহলে সাশ্রয়ী দিক দিয়ে আমরা বলতে পারবো সবচেয়ে বেশি সাশ্রয়ী হচ্ছে জামাল, আর সবচেয়ে বেশি সাশ্রয়ী হচ্ছে জামাল, তারপর হচ্ছে হিমেল। তাহলে এই দুইটার মধ্যে যদি তোমার উদ্দীপকে বলে যে কে বেশি সাশ্রয়ী, তাহলে তুমি বলবা যে জামালের চেয়ে, হিমেলের চেয়ে জামাল বেশি সাশ্রয়ী, হিমেলের চেয়ে জামাল বেশি সাশ্রয়ী। তাহলে আমি তোমাদেরকে উদ্দীপক বুঝিয়ে দিলাম এবং কিলোওয়াট ঘন্টা এবং কে বেশি সাশ্রয়ী, এই ধরনের যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ তোমরা করতে পারবে। এবং দেখো যদি আরেকটা ফ্যান থাকে এখানে, যে 200 ওয়াটের একটি ফ্যান, তখন এই 24-এর সাথে 200 যোগ করবা, মানে মোট ক্ষমতাটা লিখবা, মোট সময়টা বাই করবা, পরে 1000 দিয়ে ভাগ করবা, এটাই কিলোওয়াট ঘন্টা বা ইউনিট। ইনশাল্লাহ তোমরা মনে হয় এই উদ্দীপকটা বুঝতে পেরেছ এবং তোমরা কিলোওয়াট ঘন্টায় নেওয়া শিখবা, আর হচ্ছে বিদ্যুৎ বিল নির্ণয় করবে। এই ধরনের একটা সৃজনশীল উদ্দীপক অবশ্যই এই চ্যাপ্টার থেকে আসবে, এবং জ্ঞানমূলক অনুধাবনমূলক যেগুলো আলোচনা করলাম এই আলোচনাগুলো অবশ্যই বাসায় পড়বে, এবং কারো কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবে। ইনশাল্লাহ আমি হয়তো বা আগামী ক্লাসে নতুন একটি বিষয় নিয়ে তোমাদের ক্লাসটা আমি ওপেন করব। আজকের মতো এখানেই তোমাদের এই ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি, আর তোমরা অবশ্যই এই করোনা ভাইরাসের জন্য সরকারের বিধিনিষেধ মেনে চলবে, বাসা থেকে কম বের হবে, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোবে। ধন্যবাদ সকলকে।